তুমি স্বইচ্ছায় গাড়িতে উঠতে যাচ্ছিলে এবং আমাকে দেখার পর তুমি নাটকটা করলে। আমি জানতাম স্যার, আপনি অত্যন্ত অসভ্য ধরনের মানুষ। আমি জানতাম আপনি শিক্ষিত অথচ অভদ্র, কিন্তু আজ প্রমাণ পেলাম আপনি অশিক্ষিত, আপনি অভদ্র, অসভ্য। আপনি কোনোদিনই কোনো মেয়েকে সম্মান দিতে জানেন না, আপনি তো নিজের মাকে সম্মান দিতে জানেন, তো অন্য মেয়েদেরকে কি করে সম্মান দেবেন? আপনার কাছে মেয়েদের প্রতি সম্মানটা আমার আশা করাই অন্যায় ছিল। তবে আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাদের কলেজে পড়বো না। যেই কলেজে আপনার মতো একজন টিচার পড়ান সেই কলেজে আমি পড়বো না। যদি তাতে আমার সারা জীবনের লেখাপড়া স্টপ হয়ে যায় তাও ভালো। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে, অল্টারনেটিভ তো রেডি, অপশন তো তৈরি করে নিয়েছো। এসবি ভদ্রলোক ব্যাচেলার, যাও ওনাকে গিয়ে বলো তুমি লেখাপড়াটা বন্ধ করে দিয়েছো। তার কারণ কলকাতায় থাকতে গেলে বা টিকতে গেলে তোমার ওরকম মানুষের সাহায্য দরকার। সাহায্য মানে মানে তোমার মতো মেয়েরা যা চেয়ে থাকে, তুমি হয়তো ওনাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসলে। কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। প্রমিস করছি আমি আর কলকাতায় থাকবো না, আমি আর এই শহরে থাকবো না। এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আমি আমি অদিতি ম্যামের সঙ্গে ফিরে যাব, চলে যাব। আমি আমি আর থাকবো না, এত অপমান সহ্য করে আমি আর কিছুতেই থাকবো না, কিছুতেই না। লেখাপড়া দেখাচ্ছে, লেখাপড়া না প্রতিবাদ দেখাচ্ছে। এসিপি স্যার যে ওর প্রতি দুর্বল সেটা আমার আর বুঝতে বাকি নেই, আর দুর্বল হয়েছে ও সুযোগ দিয়েছে বলি। হ্যাঁ, কিন্তু তাতে আমার রিয়েক্ট করার কি আছে? কেন রিয়েক্ট করবো না? রিয়েক্ট তো করবোই, ওপরে দেখাবে একরকম আর ভেতরে দেখাবে আরেক রকম, সেটা তো চলতে পারে না। ওপরে দেখাবে ওর মতো সৎ কেউ নেই, সমস্ত পৃথিবীর সমস্ত সত্যকে আন্দোলন করে ও প্রতিষ্ঠা করাটাই ওর একমাত্র কাজ, আর নিজে ভেতরে ভেতরে কি করছে সেটা কাউকে জানতে দেবে না। আর তুই সোজা মর বসু, আমি তোমাকে চিনে ফেলেছি, বেশ করেছি, আমি তোমার অপমান করেছি, বেশ করেছি, আমার কোনো রিপেন্টেন্স নেই। মোহর প্লিজ বলো তুমি কাঁদছো কেন? খুব ভালো করে জানো চোখের জল আমি পছন্দ করি না, কি হয়েছে বলো? আরে দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই মারাত্মক কিছু একটা হয়েছে তাই জন্য ও কাঁদছে, কি হয়েছে বলো? দেখো আর দুটো দিন পরে আমি চলে যাব, কিন্তু আমি কি দেখে যাব? যদিও আমি তোমায় নিয়ে যেতেই চেয়েছিলাম, তোমার স্যার চাইছেন না তুমি যাও। ম্যাম আমি আর কলকাতায় থাকতে চাই না, আপনি যদি আমাকে না নিয়ে যেতে চান তাহলে আমি একাই চলে যাব। আবার যদি জলপাইগুড়িতে থাকার জায়গা না হয় তাহলে আমি অন্য কোথাও গিয়ে থাকবো। কেন জলপাইগুড়িতে জায়গা হবে না কে বলেছে তোমাকে? তুমি যে কলেজে পড়তে সেই কলেজেই পড়বে, ঠিক আছে, আর আমার কাছে থাকবে। একবার যখন লড়াই করতে নেমেছি দেখি না কি হয়, পুরো জলপাইগুড়ি এক হয়ে গেলেও তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সত্যি বলছি, ওর ক্যারিয়ারটা এইভাবে শেষ হয়ে যাবে। ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে কেন? যারা জলপাইগুড়িতে পড়াশোনা করে তাদের ক্যারিয়ার হয় না? যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে যে কোনো জায়গা থেকে ভালো করে পড়াশোনা করা যায়, ওখানেও ভালো ভালো টিচার আছে। কত কষ্ট করে ওখানে চান্স পেয়েছে আর ওকে তুমি নিয়ে যেতে চাইছো? আমি কেন নিয়ে যেতে চাইবো? পরিস্থিতি অনুযায়ী আমি বল, মোর কি হয়েছে বলো? ম্যাম আমি এখানে একদম থাকতে চাই না, এখান থেকে মন আমার একদম উঠে গেছে। কেন, আবার কি হলো? কি কেউ অপমান করেছে আবার? ও তো গিয়েছিল এসিপির অফিসে, তাই যাওয়ার কথা। তো ওই এসিপি ভদ্রলোককে কিছু বলেছেন? দাদা তুমি তো থানায় যাবার কথা যখন বললে তখন আমরা বললাম যখন এসিপি স্যারের সঙ্গে তোমার ডাইরেক্ট পরিচয় আছে তখন তুমি সেখানে যাও, তার কাছে যাও, এটা একটা সাংঘাতিক ব্যাপার। তো উনি কি রাগারাগি করছেন সেই জন্য?
স্যার, আপনি প্লিজ আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমি কোনো প্রশ্ন উত্তর দিতে পারবো না এখন। আচ্ছা, এমন কি হয়েছে যে তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো না? হতে পারে, উনি খুব ব্যস্ত মানুষ, তো তুমি ফোন করে যাওনি তাই হয়তো একটু একটু তাই জন্য তুমি শহর ছেড়েই চলে যাবে। আর তাছাড়া তোমার কমপ্লেনটা নেওয়া তো ওনার কাজের মধ্যে পড়ে, তুমি তো কোনো অন্যায় করনি। ম্যাম, আমি বললাম না, আমি আপনাদের কিচ্ছু বলতে পারবো না এখন। আচ্ছা মোর, শঙ্কু কিছু বলেছে নাকি? শঙ্খই তো গুন্ডাদের হাত থেকে ওকে বাঁচিয়ে বাড়িতে ড্রপ করে দিয়ে গেল, তারপর আবার শঙ্খ কি বলবে? আমি তোমায় বলেছিলাম না, শঙ্খকে বাইরে থেকে দেখলে তুমি বুঝতে পারবে না, ওর ভেতরটা যেদিন দেখতে পাবে দেখবে ওর ভেতরে একটা গোল্ডেন হার্ট আছে। হ্যাঁ, আপনাদের ছেলের ভেতরে তো একটা গোল্ডেন হার্ট আছে, যে গোল্ডেন হার্ট শুধুমাত্র আপনারাই দেখতে পান, পৃথিবীর তো আর কেউ দেখতে পায় না। এমনই গোল্ডেন হার্ট যে উনি মানুষকে অপমান না করলে ভাত খেতে পারেন না, দুবেলা মানুষের চোখের জল না দেখলে উনি জল পর্যন্ত গ্রহণ করতে পারেন না। ম্যাম, আসলে কি জানেন তো, এই পৃথিবীতে ওনার একটা মাত্র উদ্দেশ্য, মোহর বসুকে ধনে প্রাণে শেষ করে দেওয়া। আর উনি যখন এটা চেয়েছেন দেখবেন এটাই হবে। তাহলে তো শঙ্খ শঙ্খর সাথে কিছু হয়েছে? আমি তো বলিনি ম্যাম, আমার ওনার সাথে কিছু হয়েছে, কিন্তু এটা তো সত্যি, উনি চান না আমি এখানে থাকি। মোহর, তুমি কি সবার চাওয়ার দাম দাও? তোমার বাবা মা তো চাননি তুমি শহরে এসে লেখাপড়া করো, তুমি আদৌ পড়াশোনা করো সেটাই তোমার বাবা মা চাননি, তারা চেয়েছিলেন যে তুমি বিয়ে করে সংসার করো, তুমি কি তার দাম দিয়েছিল? তাহলে কেউ যদি তোমার কাছে এরকম ভুল চাওয়া চেয়ে থাকে তাহলে তার দাম দেবার দায় তোমার কিসে? আসলে আসলে আমি ওনার কলেজে পড়ি, ওনার সব থেকে বেশি গায়ে লাগে আমার ক্লাস নিতে, এই জন্য আমাকে তো কতবার ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছে, ইচ্ছে করে উনি আমাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছে, আমি বাইরে থেকে শুনে শুনে যতটা পারতাম নোট করতাম। স্যার, আপনি বলুন, একজন টিচার যদি একজন স্টুডেন্টকে প্রতি পদক্ষেপ এভাবে অপদস্থ করে তাহলে এই কলেজে কি করে থাকা সম্ভব? আমি এই কলেজে আর পড়তে চাই না। ম্যাম, ম্যাম, আমার যা সাবজেক্ট আছে ওনাকে ক্লাস নিতেই হবে, আমি কিন্তু ওনার ক্লাস করতে চাই না। ম্যাম, আমি ওনার ক্লাস করতে চাই না। এতদিন এতদিন উনি আমাকে ক্লাস থেকে বার করে দিতেন, আজ আমি ওনাকে আমার মন থেকে বার করে দিচ্ছি, মানে ওনার পড়ানোকে। আমি ওনার ক্লাস কিছুতেই করতে চাই না, আমি এই কলেজে পড়তে চাই না। এখানে থাকলে না আমার ডিপ্রেশন হবে, উনি উনি আমার সামনে থাকলে আমার কেমন প্যালপিটেশন হয়, আমার হাত পা কাঁপে, বুক ধরধর করে, আমার সবসময় মনে হয় উনি এই বুঝি আমাকে অপমান করবেন। স্যার, আমি এই যন্ত্রণা নিয়ে এখানে থাকতে পারবো না। স্যার প্লিজ, আমি এই কলেজে পড়তে চাই না। ম্যাম, ম্যাম, আপনাকে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এই কলেজে ভর্তি করানোর জন্য, আপনাকে নিজের জীবন দিয়ে দাম দিতে হয়েছে। প্লিজ ম্যাম, প্লিজ, আমি এই কলেজে পড়তে চাই না, প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন, প্লিজ প্লিজ ম্যাম, আমাকে আপনার সাথে নিয়ে চলুন, প্লিজ ম্যাম। মোহর, নিয়ে যাবো, গাচ্ছো কেন, কেমন মেয়ে বলো তো, আমি নিয়ে যাবো, বলছি কেন নিয়ে যাবো। আজ কোথায় দেখা হয়েছিল? আজও কিছু হয়েছে নাকি? আমি ফোন করবো একটা। না স্যার, আপনি আপনি ওনাকে ফোন করবেন না, আপনি যদি ওনাকে ফোন করেন তাহলে কিন্তু আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব, আপনারা কেউ খুঁজে পাবেন না আমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেউ ফোন করব না আমরা। কিন্তু মোহর, তুমি তো নিজেও খুলে বলছো না কি হয়েছে। ম্যাম, আমি আপনাকে আর কি খুলে বলবো, আমি এই কলেজে থাকতে চাই না, এই শহরেও থাকতে চাই না, আর আমি এখান থেকে চলে গেলে আমার খুব শান্তি হবে, আমারও শান্তি হবে, ওনারও শান্তি হবে। শোনো মোহর, শঙ্খর শান্তি নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, তুমি তোমার শান্তি নিয়ে মাথা ঘামাও। ম্যাম, আমি মাথা ঘামাচ্ছি না, উনি প্রথম দিন থেকে চান আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে, আমি যেন এখান থেকে চলে যাই, তাতে ওনার শান্তি। একবার যখন বুঝেছি ম্যাম, তখন আমি আর কিছুতেই
আমি বুঝেছি যে উনি আমার অস্তিত্ব একদম সহ্য করতে পারেন না, আমার ছায়া উনি সহ্য করতে পারেন না, দেখতে পারেন না। একজন টিচার আর স্টুডেন্টের মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে তাহলে দুজনের মধ্যে কারোর উপকার হয় না। না উনি ভালো করে আমাকে পড়া বোঝাতে পারবেন, না আমি ভালো করে ওনার পড়া বুঝতে পারবো। কিন্তু আরো তো অনেক টিচার আছে, আমরাও তো আছি। কিন্তু স্যার আমার কম্বিনেশন, আমার যে মেজর সাবজেক্ট আছে ওনারও তাই, উনি আমার ক্লাস নেবেনই। আমি আমি ওনার ক্লাস করতে চাই না স্যার, একদম করতে চাই না। আমার সবসময় মনে হয় যেন উনি আমাকে এই বুঝে অপমান করবেন, ওনাকে দেখলে আমার হাত পা কাঁপে, উনি আমাকে একদম স্পেয়ার করতে পারেন না। আচ্ছা আজ কি করেছে এটা বলো। চলো 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 পাল্টা।